মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা ভাইরা আমার মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ কোন নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন এটা অনুমতির উপর নির্ভর করে সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন এছাড়া কোন পীরের murid হলে ওই পীর তার muridদের সবাইকে জাহাজ ভর্তি করে নিয়ে maaf করে দিবেন এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও ভাই পিশাব তো নিজেই দড়ির উপরে থাকবে পিশাব নিজে কিসের উপর থাকবে কিসের পিশাব নবী রাসূলগণ যেখানে পেরেশান থাকবেন পেরেশান থাকবেন মানুষটা নবীদের কাছে যা বলবে তো আল্লাহর কাছে সুপারিশ করেন নবীরা একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তোমরা উনি যা শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে উনি অপারগতা প্রকাশ করবেন সেখানে বলে পিশাবরা বলে তরায় দিবে ভাইরা আমার আল্লাহ তাআলা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে কোরআনে কয়েক জায়গায় এক জায়গা না কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লা তাজরু ওয়াজরাতান উযরা উখরা একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসালিল ইনসানে ইল্লা মা সাআ মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে পিশাব করে দিবে আর আমার হয়ে যাবে এরকম কোন সিস্টেম ইসলামে মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে পিশাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে এই সিস্টেম আর পিশাব তো পিশাব আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহাবাতিহি ওয়া বানি সেদিন মানুষ মাকে দেখে পালাবে বাপকে দেখে পালাবে ভাই বোনকে দেখে পালাবে স্বামী স্ত্রী একে অন্যকে দেখে পালাবে সবাই নিজের ইয়ানফসি ইয়ানফসি করবে সেখানে বলে পিশাব রক্ষা করবে রক্ষা করার কোনো ক্ষমতা থাকবে নিজের আমল আল্লাহর কাছে রুনাজারি তওবা ইস্তেগফার চোখের পানি গুনাহমুক্ত জীবন গড়া এটা ইনশাআল্লাহ আমাদের নাজাতের পথ সুগম করে দিবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন